চায়ের সঙ্গেও খেয়ে নিচ্ছে আস্ত কাপ, আর সেই কাপ খেতেই লম্বা লাইন। কোনো চায়ের দোকানে মানুষ চা খেতে আসবেন এটাই স্বাভাবিক, কিন্তু চায়ের বদলে চায়ের কাপ খেতে দলে দলে মানুষ আসছেন এমনটা সচরাচর দেখা যায় না। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই বিস্কুট কাপটা জোগাড় করতে পেরেছিলাম। এমন ঘটনা দেখা গেল নদিয়ার এক চায়ের দোকানে। এখানে মানুষ আসছেন চা নয়, চায়ের কাপ খেতে, আর এই চায়ের কাপটি খেলেই বিস্কুটের স্বাদ পাওয়া যাবে। বিস্কুট কাপটা জোগাড় করার পরে আমি এই বিস্কুট কাপ নিয়ে এখন, অর্থাৎ এক কাপ চা কিনলেই চা এবং কাপ রূপী বিস্কুট দুই খাওয়া হয়ে যাবে, তাই লম্বা লাইন পড়েছে এই অভিনব চায়ের দোকানে। নদিয়ার শান্তিপুরের নতুন হাট এলাকায় বৃহস্পতিবার এই চায়ের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দোকানের মালিক জানাচ্ছেন, সমাজ মাধ্যম থেকে এমন চায়ের কাপের হদিশ মিলেছে, এই কাপ দক্ষিণ ভারতে পাওয়া যায়। বাচ্চারা শুনেছে যে এই চায়ের দোকানের মাটির ভাঁড়ে চা বিক্রি হয়, এখন আবার নতুন করে শুনছে যে ওই বিস্কুট কাপে আর কি চা বিক্রি হচ্ছে, তাই বাচ্চারা এসছে, ভিড় করেছে, সবাই আনন্দের সঙ্গে চাটা খাচ্ছে, এবং চা খাওয়ার পরে এই বিস্কুট কাপটাকে বেশ মজা সহকারে আর কি তারা খাচ্ছে, বেশ মচমচে লাগছে, তাদের পাপড়ের মতন একটা টেস্ট পাচ্ছে তারা। জোয়ার বাজরা রাগির মতো দানা শস্য দিয়ে তৈরি করা হয়েছে এই কাপ, অর্থাৎ এই কাপের মধ্যে রয়েছে বিস্কুটের উপকরণ। প্রথমে দক্ষিণের রাজ্য থেকে আনা হলেও এখন কলকাতার বড় বাজারের ব্যবসায়ীর মাধ্যমে অর্ডার দিয়ে আনা হয়। এই বিশেষ ধরনের এক কাপ চায়ের দাম 12 টাকা, এর এক কাপ কফির দাম 15 টাকা। একজন চা প্রেমীর কথায়, দামের জন্য বারবার এই কাপে চা খাওয়া সম্ভব না হলেও মাঝে মধ্যে দু এক কাপ হলে মন্দ হয় না। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।